أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أهل الله البيع وحرم الربا، وقال النبي صلى الله عليه وسلم: الربا 70 درهم، أيسرها أن ينجح الرجل أمه. جميع إسلامية ইংলিশ ভালো আশীর্বাদ বাজার মাদ্রাসার আলিঙ্গ ছাত্র সংঘের প্রতি আয়োজিত সাপ্তাহিক জলসার বক্তৃতা অনুষ্ঠানের মহামান্য সভাপতি সাহেব, কোষাধ্যক্ষ, বিচারক মন্ডলী ও দূরদর্শনের উপস্থিত ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এফএল কালাসের জামানায় বিভিন্ন অঞ্চল থেকে যেন ইবাদত করে এই মহান মজলিসে বাসা এবং ঘরে তৌফিক দান করেছেন, এর জন্য আমরা সকলেই অন্তর অন্তর্ত করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি নিখিল জাহানের প্রতিপালক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মূলধন থেকে বেড়ে যাওয়া। আর ইসলাম পরিভাষায় সুদ বলা হয় পদ তরণের উপর অতিরিক্ত অর্থ আদায় করা, যেমন কাউকে 1000 টাকা দিয়ে তার থেকে 1200 টাকা নেওয়া, এখানে অতিরিক্ত 200 টাকা নেওয়া হয়েছে, সেটা হলো সুদ। আর এই সুদ সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামাল রিবা। আল্লাহ তাআলা বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুদ হারাম হওয়ার কারণ কি? সুদ হারাম হওয়ার কারণ হচ্ছে যারা সুদ খায় তারা সুদকে ব্যবসা মনে করে। আর সেই ব্যবসার মধ্যে কয়েকটি নীতি রয়েছে, যেমন উভয় পক্ষের লাভ এবং পারস্পরিক সাহায্য সহযোগিতা। কিন্তু এই সুদ নামক ব্যবসার মধ্যে এই কোনটির একটিও নেই, না আছে এর মধ্যে কোনো পারস্পরিক সাহায্য সহযোগিতা, না আছে এর মধ্যে উভয় পক্ষের সম্মতি, বরং এক পক্ষের লাভ অন্য পক্ষের দীর্ঘ ক্ষতির উপর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক, যিনি দয়ার মালিক, যিনি দয়ার আধার, তিনি কিভাবে এই অন্যায় টাকা বেঁধে নিতে পারেন যে মানুষ সৃষ্টি সেরাজিক হয়ে একে অপরকে সাহায্য সহযোগিতা ছেড়ে দিয়ে, বরং একে অপরকে সাহায্য সহযোগিতা ছেড়ে দিয়ে হিংস্র প্রাণীর মতো অন্যের রক্ত চুষে খাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। সুতরাং যারা সুদ বক্তন করে এবং সুদ সহায়তা করে তাদের তারা নিজের ক্ষতির মধ্যে রয়েছে। তাদের সম্পর্কে বলেছেন যারা সুদ খায় এবং সুদ বক্তন করে এবং সুদ কারবারে হিসাব বিকাশ করে এবং তার সাক্ষী হয় তাদের উপর লানত লানত। অর্থাৎ সুদের সত্যটি স্থির রয়েছে, যার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে বিচার করা। আর সুদের অনেক উপর রয়েছে, তার মধ্যে একটি হল মানুষের রক্ত চুষে খাওয়া। আমরা মানুষ হয়ে কিভাবে আরেকজন মানুষের রক্ত চুষে খেতে পারি? তাই আমাদেরকে আমাদের সুদ বর্জন করা উচিত। আমাদের পরিবার পরিজনের প্রায় সব অনেকেরই এই সুদের সাথে সম্পর্ক রয়েছে। যাদের পরিবার পরিজন এই সুদের সাথে সম্পর্ক রয়েছে, আমরা আমাদের এই পরিবার পরিজনকে বুঝিয়ে শুনিয়ে এই সুদ থেকে বিরত রাখার চেষ্টা করব। এই বলে আমি আমার পক্ষ প্রকাশ করলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।